জলাতঙ্ক একটি ভাইরাল রোগ যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। সংক্রামিত প্রাণীর লালার মাধ্যমে সাধারণত কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে। জলাতঙ্কের লক্ষণগুলি রোগের পর্যায়ের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, তবে তারা সাধারণত দ্রুত অগ্রসর হয়। জীবন হুমকি হতে পারে। জলাতঙ্কের কিছু সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে, যেমন নাম্বার ওয়ান, ফ্লুর মতো উপসর্গ যেমন জ্বর, মাথা ব্যথা এবং পেশি দুর্বলতা। নাম্বার টু, কামড় বা আঁচড়ের জায়গায় ব্যথা, টিংলিং বা চুলকানি। নাম্বার থ্রি, উদ্বেগ, বিরক্তি বা উত্তেজনা। নাম্বার ফোর, হ্যালোসিনেশন বা প্রলাপ। নাম্বার ফাইভ, হাইড্রোফোবিয়া, জলের ভয় এবং গিলতে অসুবিধা। নাম্বার সিক্স, হয়খিচুনি বা খিচুনি। নাম্বার সেভেন, পক্ষাঘাত বা দুর্বলতা, সাধারণত নিম্ন প্রান্ত থেকে শুরু হয় এবং উপরের দিকে অগ্রসর হয়। নাম্বার এইট, কোমা এবং মৃত্যু। আপনার যদি সন্দেহ হয় যে আপনি জলাতঙ্কের সংস্পর্শে এসেছেন, আপনি যদি এই উপসর্গগুলির মধ্যে কোনটি অনুভব করেন, তবে অবিলম্বে চিকিৎসার পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। জলাতঙ্ক একটি গুরুতর রোগ, তবে তা দ্রুত চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করা যায়। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দয়া করে এই ভিডিওটিতে লাইক দিন।